তো হ্যালো না গাইস, কেমন আছো সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে খেলতেছি আবারো মাইনক্রাফট, এবং মাইনক্রাফটের এই প্রথম লাইভ। আসলে আমি পুরো এই চ্যানেলে প্রথমবার লাইভ আছি। তোমরা অনেকে হয়তো মনে করছো আমার এখন 1K সাবস্ক্রাইবার আসে নাই, তাও আমি কেন লাইভ করতেছি? তো আমি এটা অনেক কষ্ট করে ব্যবস্থা করছি ঠিকই। তো যাই হোক, আমি এখন মাইনক্রাফট খেলতেছি, মাইনক্রাফট। আর এটা মাইনক্রাফট সিরিজের ফোর্থ এপিসোড। এখন এপিসোড বলতে লাইভ বলতে গেলে যারা যারা মনে করে যে আমি শুধু লাইভ করে, ওইটা কিন্তু না। ও ভাই ভাই ভাই, এখানে তো মপের ভাই অভাব নেই ভাই। জি সাউন্ড ভাই, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম আসলে। মাইনক্রাফটে মাইনক্রাফটে এই মবস গুলো সরাই দিলে আসে ভালো হয় আপগ্রেডে। এখনো বেঁচে আছে সালা। এই এই মবস গুলোর মালে তেমন কিছুই পাওয়া যায় না। যদি একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায় তো তাহলে অন্য কথা ছিল যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পাচ্ছি, কিন্তু এখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এই মধ্যে এগুলোর মানে কি বলবো আর, মাইনক্রাফটের এই জিনিসটা একদম অপছন্দ। বিশেষ করে ক্রিপার, ক্রিপার তেমন ছিল না বলে আমি বেঁচে গেছি। কিন্তু ক্রিপার নর্মাল যদি থাকতো না তাহলে বুঝা যাইতো যে ক্রিপার কি পরিমাণ মব, কি পরিমাণ মানে ফালতু মব। আর ক্রিপারের মালেই বা কি পাওয়া যায়, ফালতু জিনিসই তো পাওয়া যায়, তো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, আর আমি এই মাইনক্রাফটের এখানে আমি বর্তমানে এই লাইভ স্ট্রিমে আমি কি করবো তা আমি আগে বলে দিই, তার আগে আমি একটু উপরে উঠে নিলাম। এই লাইভ স্ট্রিমে আমি একটা মানে আমার যে ঘরটা আছে ওই ঘরটা মানে ঘর বলতে বিল্ডিং, ওই বিল্ডিংটা আরো অনেক লম্বা করবো, এবং লম্বা করার পরে ওগুলোতে বিভিন্ন জিনিস লাগবো, এবং পারলে ভিলেজার আনবো। এখন আমার আমার এলাকায় বলতে গেলে ভিলেজারই নাই, তো ওই হিসেবে কি দেখি এই এই লাইভ স্ট্রিমে নাও আনতে পারি। কিন্তু এই লাইভ স্ট্রিমে আমি শিওরিটি দিতে পারবো যে আমি এটাকে পুরো অনেক লম্বা করবো। তো চল চলেন করি। আর একটা জিনিস যারা যারা এগুলো মনে করছেন যেগুলো কি, তো আমার কাছে দুইটা ফার্ম আছে। একটা হচ্ছে যে একটা হচ্ছে হুইট ফার্ম, যেখান থেকে আমি হুইট নিয়ে এদের খাওয়াই এবং এদের আমি খাই, এবং এটাই হচ্ছে আমার কাম, তা ছাড়া কখনো কিছু নেই। তো এইতে তো এখানে যাই যাইতে আসতে আমার অনেক কষ্ট হয়, তো ওই জন্য আমি কি করছি যে এখানে আন্ডারগ্রাউন্ড একটা সুড়ঙ্গ বানাইছে, বাংলা যদি বলি, বা আন্ডারগ্রাউন্ড কেভ, তা ওটাই আছে। এটা ওটাই ওটা দিয়ে এন্টার করতে হয় এখান দিয়ে, বা ওটা দিয়ে উপরে বের হইতে হয়, এবং সেম ওখানেও আছে। ওখানে বলতে গেলে ওখানে একটু নর্মাল, ওখানে নিচ দিয়ে না, ওখানে এখান দিয়ে, এবং এখানে আমি একটা মারাত্মক সিঁড়িও মানে এসে যে আমি তোমাদের দেখাবো এখনই, তার আগে আমি তোমাকে শুরুটা দেখাইনি। তো এই আমি যে সুড়ঙ্গটা মানে এসে ওইটা শুরু হয়েছে ওখান থেকে আমার ঘর থেকে। তো তো আমি এখন দেখাই। হ্যাঁ, তো আমার খেয়ে নিই, আমার খাওয়ার অভাব আছে। হ্যাঁ, তো আমার এই এখানে হচ্ছে আমার গেট, তো এইটা খুললে আমি এখানে ঢুকবো এবং এটা বন্ধ করবো। এটা আমি নর্মালি আমি যদি মাইনিংয়ে যাই, মাইনিং শেষ হওয়ার পর যে জিনিসপত্রগুলো পাবো সেখানে আমি এখানে ঢুকাই দিব। তো ওই জন্য আমি চেস্ট এখানে রাখছি। আমার এখানে যদি উপর তেলা উঠারও সিঁড়ি আছে, ওইটা আমি তোমার দেখাবো পরে। তো আগে আমি নিচে যাই, নিচে গেলে আমি এখানে পাবো দুইটা সুড়ঙ্গ, দুইটা সুড়ঙ্গ, দুইটার যেকোনো একটা দিকে গেলেও দোটা ফার্ম আমি সহজে পৌঁছতে পারবো। তো তার আগে আমি রাইডে যাই। রাইডে গেলে আমি যদি ডাইরেক্ট সোজা যাই থাকি তাহলে আমি সুন্দর মতো আমি পেয়ে যাবো আমার নর্মাল যে কেভটা, অর্থাৎ দেখাই আমি। হ্যাঁ, তো আমি যদি ওখান দিয়ে যাই তাহলে আমি কেফের মাধ্যমে এই পিছনে এখানে চলে আসবো। আর আমি এখানে গেট বানাইছি এটা কারণ আছে, আমি এখানে একটা ফার্ম বানাবো, বলতে আমি এখানে একটা যে কোনো একটা ফার্ম বানাবো, কিন্তু যে ফার্মটা বানাবো সেটা এখানে বানাবো, আচ্ছা আমার ঘরের সামনে। তো ওই জন্য আমি এখানে সুড়ঙ্গ মানে রাখছি। আশা করি আপনারা আমার কথাগুলো, অর্থাৎ আমার ভয় সুন্দরভাবে শুনতে পারতেছেন। তো আমি তারপর সোজা গেলে আমরা পাবো হচ্ছে যে আমার আর একটা জায়গা, অর্থাৎ আমি এমনভাবে মানে রাখছি যে ওখানে একটা ফার্ম হবে, এখানে একটা ফার্ম হবে। তো দৌড়া ফার্মের জন্য দৌড়া এখানে গেট লাগা রাখছি, তারপর যখন ফার্ম মারাবো তখন ওইটা তখন ব্যাপার। হ্যাঁ, এবং তার সামনে গেলে তারপরে যে আমরা সামনে যদি যাই তাহলে আমরা
হ্যাঁ, তারপর যদি আমার সামনে যায় তাহলে হয়তো আমি ইয়া পাবো, অর্থাৎ আমার যে ফার্ম গুলা আছে ওগুলা, যেমন কি আমি যদি এখানে যাই তো এইটা হচ্ছে আমার কাউ শিপ ফার্ম। এখানে এখানে বর্তমানে শিপ নাই, শিপ আমি আনছিলাম একটা এপিসোডে, কিন্তু তারপর তারপর আমার শিপ গুলো মারা গেছে, কারণ আমি ওদের তেমন একটা খাওয়া দাওয়া দিইনি। তো ওই হিসেবে শিপ গুলো মারা গেছে, এবং তার সামনে গেলে আমি তার সামনে গেলে আমি আমার উইট ফার্ম দেখতে পারবো। তা আমি তোমার দেখাবো এখন একটু ব্যাপারে। হ্যাঁ, তো এখন আমি পৌঁছে গেছি আমার উইট ফার্মে। উইট ফার্ম কেন, এটা উইট ফার্ম না, আমি উল্টো দিকে চলে চলে আসছি, সরি, সোজা যাইতে হবে। হ্যাঁ, তো মাইনক্রাফটে আমি এর চেয়ে বেশি মারাত্মক জিনিস আমি করে মানাইনি, এটা হচ্ছে যে এই এগুলো দিয়ে, এগুলো ট্র্যাপ ডোর বলে, এই ট্র্যাপ ডোর দিয়ে সিঁড়ি। অর্থাৎ আমি এখানে যাব, এটা উঠবো উঠবো, এটা অন করবো, তারপর এটা অন করবো, তা উঠে যাবো এবং এটার ভিতরে ঢুকে যাবো। এখানে স্পেশাল জিনিসটা হচ্ছে, যদি আমার পিছনে মবস থাকে, অর্থাৎ এইসব রাক্ষস রাক্ষসগুলো থাকে, যখন আমি এখানে ঢুকবো তখন সে লাইট পৌঁছ দিয়ে যায়, আর এইটা বন্ধ করে দিয়ে যাই যাইতে পারি, যা তোমার দেখায়। তো ওই হিসেবে আমি যাইতে পারি। আমার এটা হচ্ছে আমার মাইনক্রাফ্টটা আই থিঙ্ক সবচেয়ে ভালো একটা আবিষ্কার বলতে গেলে, কারণ এর চেয়ে ভালোভাবে সিরিয়াস আসলে কেউ আমি এক্সপেক্ট করিনি। তো এইটা এটা হচ্ছে আমার উইট ফার্ম, এবং উইট ফার্ম ঢুকলে আমি এগুলো পাবো, এবং এগুলো নিয়ে আমি আমার এগুলো খাওয়াবো, এবং আমি এগুলো পাবো। এবং এটা আমি পাইছি ব্রেড, ব্রেড আমি এগুলো দিয়ে পাইছি, কিন্তু ব্রেড আসলে ফালতু, ব্রেড দিয়ে আমার তেমন কোনোই আসে না, প্রফিট আসে না, কারণ ব্রেড দিয়ে কোনো মানে এটার পাওয়ার আর ওইটার পাওয়ারের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা একটা খাইলে যে পরিমাণ হেলথ বাড়ে ওটা ওটা তেমন বাড়ে না, তো ওটা আর এটার মধ্যে ওই একটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর আর এখানে একটু গড় অর্ব রয়েছে, ওইটা আমাকে ঠিক করে নিই। হ্যাঁ, তো আমি লাগাই দিচ্ছি, এখানে এখানে একটু গড় হয়ে গেছিলো। তো যাই, তো যাই হোক, আমি এখন জায়গা, হ্যাঁ, তো তো আমি আজকে যে যেটা করব বলে আমি চিন্তা করে রাখছিলাম যে আমি আমার ঘরকে আপগ্রেড করব, তো ওটাই আমি এখন করতে যাচ্ছি। ঘরকে আপগ্রেড করার জন্য আমার অনেকগুলো লাগবে হচ্ছে যে কি বলে যে হ্যাঁ অনেকগুলো লাগবে হচ্ছে প্ল্যাঙ্কস, প্ল্যাঙ্কস হয় উড থেকে, আর বাংলা বাংলা যদি বলি গাছকে কাটতে হবে, গাছ কেটে যেটা আসবে ওটাকে সাদা করে কাটতে হবে, বাংলায় বলি। তো যাই হোক, তো আমার কাছে অতটা প্ল্যাঙ্কস নাই, অতটা প্ল্যাঙ্কস বলতে যেমন কি এখানে মোটামুটি ধরনের আছে, যেমন কি এখানে 3 স্ট্যাক আছে, আমাকে আমার কাছে আরো এক স্ট্যাক আগে থেকে ছিল, তারপর টর্চ লাগবে, টর্চ লাগার পর আমার একটু ফ্যান্স গেট ফ্যান্স লাগবে না অবশ্য, কিন্তু আর কি লাগে, হ্যাঁ ডোর লাগবে, ডোর লাগার পরে আর কি লাগে লাগতে পারে, আমি একটু করে গ্লাস নিয়ে নিই, কম গ্লাস নিয়ে অবশ্য, আর একটু কিনে নেওয়া যায়, আর কিছু অবশ্য লাগবে না। আর আমি দেখি আর প্ল্যাঙ্কস আছে নাকি, কারণ একটু প্ল্যাঙ্কস যে হয়তো নাও হইতে পারে, এই হয়েও যায় যেতে পারে, কোনো কথা নেই যে হবে না। আমাকে এখানে আর আরো এক স্টেক পরে আছে, আমার মনে হয় না অতটা প্রয়োজন, আর আমার মনে হয় আরো এক স্টেক দিয়ে দিতে ভালো হবে, যদি যদি প্রয়োজন হয় যে এসে নিয়ে নি মনে। তো চলো, চলো তো চলো এখন। হ্যাঁ, তার আগে আমার ঘরকে আপগ্রেড করতে হলে, ঘরকে আপগ্রেড করতে হলে আমার একটা জিনিস করতে হবে, ওইটা হচ্ছে যে ওয়াটার লিফট। তো ওয়াটার লিফট করার জন্য আমাকে আগে লাগবে প্ল্যান্টস, তো প্ল্যান্টস আগে আমি আমার এখানে নিয়ে নিই, এগুলো বর্তমানে অতটা লাগবে না, আমার খাওয়াটাও ফুল হেলথ হেলথ আছে, কোনো সমস্যা নেই, এখানে আমি আমার সবগুলো যেগুলো আমার লাগবে সেগুলো নিয়ে নিই। তো চলো করি, তো আর তো আমাকে প্রথমে এখানে একটা লাগাইতে হবে প্লাস, হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে এখানে লাগাইতে হবে, তারপর ওইটা উপর দিয়ে যাবে। তো এখানে আমার গ্লাস লাগাইতে হবে, না নাহলে বিশ্রী লাগবে, কারণ আমার এখানে গ্লাস আছে, না নাহলে অনেক বিশ্রীও লাগতে পারে, তা কোনো জানি শিওরই নেই। কি রে ভাই, গ্লাসে তার আর একটা প্রবলেম আছে, গ্লাসকে ভাঙলে আবার যায় না, ওটাকে করতে হলে আমি আরেকটা ট্রিক দিই। একটা বুক আছে, বুক বলতে গেলে ওখানে মাইনক্রাফট বুক, তো ওই ওই বুকটা যদি যদি তোমরা ভেজার থেকে নিতে পারো, ওইটা হচ্ছে যে কি জানি কয়টারে। তো যাই হোক, আমি আমার কাজে ফোকাস করি, তো যে জায়গায় প্ল্যাঙ্কস আছে সেই জায়গায় সেই প্ল্যাঙ্কস লাগাবো। তো গাইস, আমার একটা জায়গা হয়ে গেছে, আমি এখানে করবো,
তো এখানে আমার গ্লাস লাগাইতে হবে, নাহলে আরো বেশি লাগবে ওটা। না না এখানে কেন গ্লাস লাগাবো ভাই, আমার সব গ্লাস এখন নষ্ট হবে। এখানে গ্লাস কেন লাগাবে, এখানে লাগাবো হচ্ছে আমি প্ল্যাঙ্কস। তো চল প্ল্যাঙ্কস লাগাই। প্ল্যাঙ্কস বলতে এগুলোই বুঝে, আমি মূলত ওক প্ল্যাঙ্কস দিয়ে মারাচ্ছি সবকিছু। কিটা তো আমি আপাতত একটুকুই করি, কারণ আমার আমি এখন ঘরটাকে উপর দিয়ে আপগ্রেড করি নেই, তার আগে আমি নিচে দিয়ে আগে আপগ্রেড করি। তো এই সময় আমি ভাই ভাই ভাবে গেছিলাম, আমি আমার খাওয়ার অভাব নেই, আমার ওই জন্য প্রবলেম হবে না। তো তো আমি এই জায়গায় গ্লাস লাগবো, কারণ এই জায়গায় গ্লাস না লাগলে বেয়া লাগবে, বিশ্রী লাগবে, কারণ যখন উঠবো তখন ওইটাতে আলাদা মজা আসবে না। হ্যাঁ তো এই এই জায়গাটা খালি রাখতে হবে, এবং আরেকটা জায়গা আমার খালি রাখতে হবে। তাহলে আমি এখানে প্রোনেস প্রোনেস আমি মনে করছি এখানে লাগাই ফেলবো, কিন্তু লাগাইতে পারিনি আমি। তো এখানে আমার দুইটা ভাঙতে হবে, এবং আমাকে আমি একটা ডোর আনছি, 15টা ডোর আনছি। এন্ট্রি বলতে এন্ট্রি না, দাঁড়ান আমি ভুল লাগাই ফেলছি, ডোরটা লাগাইতে হবে আমার এখানে, এখানে না আর। হ্যাঁ ডোরটা লাগাইতে হবে আমার আমার এখানে, আমার আমি এখানে ঢুকে রে এখানে আমি পানি রাখবো। মাইনক্রাফটে পানি রাখলে পানি দিয়ে আমি উপরে উঠতে পারবো, এখন তো উঠতে পারতেছি না। পানি আগে বাকেট বানাইতে হবে আমাকে, তার আগে আমারে আরো একটা কাজ করতে হবে। কি রে ভাই, হ্যাঁ তো এই এই জায়গায় আমার একটা যে কাজটা বাকি হচ্ছে যে এই জায়গায় কাজটা ভাঙতে হবে, আমার আমার একটা ডোর লাগাই ফেলতে হবে, তাহলে কাম শেষ। তো আর আমি এখানে গ্লাস লাগিয়ে দেওয়া আবার যে যে জায়গায় ছিল, এখন আমি চাইলে যদি যদি আমি ওখানে পানি লাগাই তাহলে আমি ওখান দিয়ে আরামসে উঠতে পারবো। বলতে গেলে সিঁড়ি বলতে খুবই শর্টকাট রাস্তা হবে আমি তোমাকে দেখাই এখনই। হ্যাঁ তো তো আমাকে এখন মানাইতে হবে একটা বাকেট, অত ওয়াটার বাকেট, মাইনক্রাফটে ওয়াটার বাকেট থেকে ওয়াটার বাকেটটা মানাইতে হবে। চলো ওয়াটার বাকেট মানাই, এবং ওয়াটার বাকেট মারানোর জন্য আমার কাছে আয়রনের তো অভাব নেই, আয়রন অভাব বলতে অভাব আছে অতটাও আয়া নেই, কিন্তু আছে মোটামুটি আমার কাছে আয়রন। আয়রন বলতে এই যে যেমন এখানে ওয়ান স্টেপ করে আছে, আর আয়রন নেই, আমি শুধু যে আয়রন গুলো আছে ওগুলো সব লাগাই রে এখানে লাগাইছি। আর আমার কাছে ডায়মন্ড অনেক আছে, ক্রাফটিং টেবিলে যে একটা বাকেট মারাবো। তো বাকেট মারানোর রেসিপি হচ্ছে যে এইভাবে দিলেই বাকেট হয়ে যায় তিন দিকে তিন কোনা করে। হ্যাঁ তো এখানে আমার একটা বাকেট হয়ে গেছে, এখন বাকেট হয়ে যাওয়ার পর হ্যাঁ যারা 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 লাইভ লাইভ স্ট্রিম দেখতেছো তারা প্লিজ কমেন্ট জন্য, আমার পিএসএন এ লেগ আসা হয়তো আমি একবার দেখছিলাম যার আগে। আমি আমার যেগুলো লাগবে সেগুলো রেখে দিই, তো আমার এগুলো লাগবে না বলতে গেলে, আমার ওগুলো পরে লাগবে, আমার এই ওয়ান এক্সট্রাকে চলবে। আর ডোর আমার এগুলো ঠিক ঠিক আছে, আর অ্যাঙ্গেল লাগবে না, এটা লাগবে না আমার। আরো বেশি গ্লাস মানে আমার নিতে হবে, আমার এখন গ্লাসও আমার নিতে হবে, আর আমার এখানে ডোর আর লাগবে, স্টেয়ার্স লাগবে, কিন্তু হ্যাঁ এই পুরোটা নিয়ে যাই। আর এগুলো পুরো সবগুলো লাগবে, এগুলো সবই আমার প্রয়োজন বর্তমানে, বর্তমানে আমার এগুলো আমি রাখি, এগুলো আমার বর্তমানে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ তো আমার এখানে সব প্ল্যাঙ্কস গুলো আমি এখানে রাখবো, যে প্ল্যাঙ্কস গুলো উপরে উপরে রাখবো এখানে, যাতে আমার সহজ হয়ে যায় বানাইতে, এবং এগুলো এখানে রাখবো, এগুলো এখানে রাখি, এবং প্ল্যাঙ্কস এখানে রাখি, যেসব প্ল্যাঙ্কস গুলো আমার বাকি আছে, ফুড সবগুলো এক লাইনে এখানে রাখছি আমি। এবং আমার যেগুলো বানাইতে যেমন কি আমার স্ট্রেস ঘরের কাজে লাগবে, এটা লাগবে না এখানে রাখি দিই। আমার এগুলো এগুলো বেশি একটা লাগবে না, তাও নিয়ে নিই দুই স্ট্যাক। আর আর এগুলো লাগবে না বর্তমানে, আর আরও আছে ওয়ান ওয়ান স্ট্যাক নিয়ে নিই, আর আরোটা এখানে রাখলাম, আর বা বাকেটটা এখানে রাখি, কারণ সবলে এখন এটাকে একদিন সবলে বলে যে এখানে আমি অনেক পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস দিয়েছি। স্মার্ট ফাইভ, ফ্লেম প্রোটেকশন ফোর, আনব্রেক ব্রেকিং থ্রি, এফিসিয়েন্সি ফাইভ, লোডিং থ্রি, এগুলো সব লাগাইছি, তো এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তো বর্তমানে প্রয়োজন নেই আমার। আর আর আমার অনেক বেশি পরিমাণে গ্লাস প্রয়োজন, যা আমার কাছে এখন নাই, গ্লাসের অনেক বেশি কম হচ্ছে আমার কাছে। গ্লাস আমি এখানে লাগাই দিই, হ্যাঁ আই থিঙ্ক সো এখান থেকে আরো অর্ধেক নিয়ে নিই।
ততক্ষণে এই কয়েকটা ক্লাস নিয়ে আমার চলতে হবে, এবং আমাকে এখন বাকেট ভর্তি হয়ে যেতে হবে, কারণ আমি যে সিঁড়িটা সিঁড়ি বলতে এটা যেটা মানাচ্ছিলাম ওটাকে কমপ্লিট করতে হবে। তো ওটাকে কমপ্লিট করতে আমার ওয়াটার লাগবে, আর এই জন্য আমি ওয়াটার বাকেট মানাইছি। ওয়াটার বাকেট আই থিঙ্ক আরেকটা মানে ফেললে ভালো হইতো। যাই হোক, হ্যাঁ এই দূরের থেকে কিন্তু আমার বিল্ডিংটা মোটামুটি ভালোই লাগে, আমাকে আরো আপগ্রেড করতে হবে। এবার লাইভ স্ট্রিম করতে করতে আই থিঙ্ক আমার আপগ্রেডিং ভালোভাবে হয়ে যাবে। ভাই আমি পিছন দিক থেকে এসকে মারতেছে আমারে খতম ভাই, আমার আরো যেমন তেমন আরো না ভাই, 100 মব গুলো তো খতম। হ্যাঁ তো ইনফিনিটি লাগানো আছে, তো ওই জন্য আমাকে কিছু হয় না। ইনফিনিটি বল পুরা সব ঠিক থাকবে, অর্থাৎ আনলিমিটেড অ্যারো হয়ে যাবে যদি তোমার কাছে ইনফিনিটি থাকে। এখন আমি এই জন্য একটা অ্যারো নিয়ে চলি, আর এখন আমাকে ওয়াটার খুঁজতে হবে। ওয়াটার দেখে কই আছে, ওয়াটার তো আমার এখানে দেখি আশেপাশে নাই। অত সুন্দর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আছে এখানে, কিন্তু আমি এখানে পাচ্ছি না কোনো জায়গায় আমার ওয়াটার ওয়াটারের যে পুলগুলো থাকে। এখানে আলো কিসের? ও এখানে লাভ আছে, ওয়াটার থাকলে আমার আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যাবে। যারা যারা জানে তারা তো জানবে, কিন্তু যারা যারা জানে আমি বলে বলে দিই। দুইটা ফাঁক করলে আমার যেখানে দুইটা ফাঁক করি, আর এখানে একটা ওয়াটার প্যাকেট দিই, এখানে একটা ওয়াটার প্যাকেট দিই, তো এটাও আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যাবে। আমি আগে বাস এসে ঘুমাই, না নাহলে আমি এখানে মরবো ভাই। মাইনক্রাফটে এই জিনিসটা একদম অপছন্দ, আমি আমার ইচ্ছে করে পিসফুলে খেলতে, কিন্তু কিন্তু আপনারা হার্ড দিয়ে খেলতে পারলে আপনাদের পছন্দ, এই জন্য আমি হার্ড দিয়ে খেলি। আমি দেখাই তো, যাই হোক আমি সামনে যাই। আমার কাজটা এখানেই আসছে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ আমি এখান দিয়ে যাচ্ছিলাম। কই আমার কাসেল? আমার কাসেল কই? কাসেল বলতে আমার বিল্ডিং কই যেখানে আমি থাকি। হ্যাঁ আমি এখানে উঠি, উপরে উঠলে উঠলে এখন দেখা যাবে যে কই। হ্যাঁ এই দেখা, আমি এই জন্যই আসলে বিল্ডিংটা বানাতে চাই, সেটা হচ্ছে এইটারই কারণ। কারণ আমি উপরে উঠলে আমি আমার এটা দেখে দেখে ফেলতে পারবো, আমি আমার পুরো এলাকায় টর্চ লাগাই দিবো, যাতে আমি বুঝতে পারি যে আমি আমি আমার এলাকায় আসি। টেনশন কোনো কিছু নেই, এলা এলো ভাই 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 বলবো বেটে বেটে মসগর্দি মসগর্দি নু ভাই নু ভাই। ও ভাই 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 ও ভাই মরবো, ও ভাই ভাই আমি একটু জন্য বাঁচছি গাইস, আমি লিটারালি একটু জনের জন্য বাঁচছি, মানে একটু আমার পুরা ডায়মন্ডের প্রোটেকশন ফোর এর কি পাওয়ারফুল পাওয়ারফুল আর্মার, তাও আমি লাভার মধ্যে কি খারাপ ভাবে না পড়ে গেছিলাম। আমি একটুলে মরতাম, আমি শিওর ছিলাম যে আমি একটুলে মরতাম। যাই হোক আমি আমার ঘরটাকে এখানে আমি দেখতে পারতেছি, আর আমি ওয়াটার বাকেট নিয়ে আসছি। আমার আমার দুইটাও বাকেট মানো ইয়া ছিল, কারণ দুইটা বাকেট মারালে আমার আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যেত। আমার কাছে আয়রনও ছিল, কিন্তু ভাই কেন হচ্ছে তখন মারালাম না, বুঝতেছি না। আচ্ছা অ্যারো অ্যারো তো লাগবে সন্তানের বাচ্চা। উই আর প্রো যাই হোক, আমি এখন যাবো এবং ওয়াটার বাকেটে যে যেটা আমি শিখাবো তা তোমরা শিখবা শিখবে বলতে যা তোমরা সবাই জানো হয়তো, শুধু হয়তো আমি কালকে জানছি, কিন্তু যারা যারা জানে না তাদেরকে দেখি। ওয়াটার বাকেট কিন্তু লিফটে কাজ করে, যা আমি তোমাদের দেখাবো। ঘরের মধ্যে সিঁড়ি না মানে উঠে মারানোই ঠিক হবে, কারণ উঠে মারাতেই উঠে মারালেই ফার্স্ট হবে। যা আমি তোমাদের দেখাবো এখন, দেখেন
ওয়াটার ওয়াটার বাগানের মাধ্যমে আপনারা খুবই সহজে উপরে উঠতে পারবেন, এইটা কোনো সন্দেহ নেই। সবচেয়ে ফাস্ট ওয়াটার বাকেট, আমি যদি চাই তাহলে এখানে ঢুকতে পারবে। এখন প্রবলেম হচ্ছে যে আমার ওয়াটারটা একটু উপরে নিয়ে নিতে হবে। ভাই গ্লিচ গ্লিচ, ভাই আমার আমার মনে হচ্ছে করবো না, বিকজ এখন তো আগে আমাকে উপরটা তো মানে নিতে হবে। উপরে উপরে যদি আমার কোনো কামই না উপরে যদি আমার কোনো কামই না থাকে তাহলে আমি কেন আমার সিঁড়িটা মানাবো? আপনি বলেন, আপনারাই বলেন, তো ওই জন্য আমি এটা করবো না। হ্যাঁ এখন একটু, হ্যাঁ তো তো ধরেন আমি বাইরে ছিলাম, হ্যাঁ আমি বাইরে ছিলাম, এখন আমি এখানে ঢুকলে কিন্তু আমি উপরে উঠতে পারবো না, উপরে ওঠার কোনো সিঁড়ি মানায়নি আমি। কিন্তু আমি এখান দিয়ে আর আরামসে ঢুকে রে শিব দাবায় এখান দিয়ে ঢুকতে পারবো। কি রে ভাই ঢুকে না ভাই, অপমান। হ্যাঁ আমি ঢুকে দিতে পারবো, আবার আমি যদি চাইলে আমি আরো উপরে উঠতে পারবো, কিন্তু তা আমার প্রয়োজন নাই। আমি আগে এগুলো ঠিক করি, তারপর আমি এটা আরো উপরে করবো। এটা আগে আমি উপরে ফুল লাগাই ফেলি। হ্যাঁ তো আমার বাড়ি তিনতলাই হবে, এই বিল্ডিংটা তিনতলাই হবে, ফকির তো ভাই তিনতলাই হবে। আমি তিনতলা বেশি করবো না, ওইটার উপরে আমার কোনো কামই নেই। ঘর অত বড় করে লাভ নেই, ফার্ম যত বড় করবো ততই ভালো, কিন্তু কিন্তু ঘর মানে লাভ নেই। বড় ঘরে আমার কি বা কাম থাকবে, ঘর আমার তিনতলাই না ভাই। আমার ভালো লাগে লাগছে ভাই মাইনক্রাফটে, নুপ আই অ্যাম নুপ। যাই আমি উপরে উঠি, গেটটা নিব আমি, এখানে নিব না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে উঠবো, এখানে এটা নিব এবং এখানে দিব, উঠতে পারছি এখানে এখানে। আর এটাকে আমাকে এখন বর্তমানে ব্লক করে দিয়ে দিতে হবে, কোনো কাম নেই, আর কোনো কাজ নেই, কারণ ব্লক না করলে এখান থেকে আমার পানি আসতে থাকবে। মানে ব্লক করা মানে মাইনক্রাফটের লজিক দেখেন আপনি শুধু, মানে আপনারা দেখেন যে মাইনক্রাফটের লজিক, মাইনক্রাফটে এখন পানি আসতে শুধু ঠিক আছে, লজিক ঠিক আছে, কিন্তু আমি যখন ব্লক ব্লক দিয়ে আবার ব্লক সরাই দিছি পুরো সরে হয়ে গেছে, মানে কোনো কথা ভাই, এইগুলো কোনো কথা। যাই হোক আমি এই এই জায়গাটা গ্লাস লাগাবো, অর্থাৎ উপরে গ্লাস লাগাবো, এখানেও গ্লাস লাগাবো, এইসব জায়গায়। আমার তোমরা ভাবতো যে আমি মানে কি ফালতু ঘর মানাচ্ছি, উড প্ল্যাঙ্কস দিয়ে মানাচ্ছি, বিল্ডিংটাই মানাচ্ছি, কি ফালতু ঘর মানাচ্ছি। তো আমি ঘর নিয়ে কোনো অত বেশি ভাবি নেই, আমি ফার্ম নিয়ে ভাবছি, এবং আমি অতটা তোমরা দেখতে থাকো। আমি আমি এখন দেখি যে আমার কাছে ব্লু গ্লাস আছে নাকি, ডাই দিয়েছিলাম মনে হয়, কারণ ব্লুটা করতে ব্লু ডাই লাগে, আমি ব্লু ডাই আনছিলাম। যারা যারা ব্লু ডাই মানে মানে জানো না তারা না জানেই ভালো। তো তো আমি আর একটা ওয়াটার প্যাকেট পেয়ে গেছি, তো আমি ওয়াটার প্যাকেটটা নিয়ে নিবো এবং আমার আনলিমিটেড ওয়াটার সোর্স বানাবো। দেখি আমার এই এই বোটটা পাওয়ারফুল আছে, কিন্তু আমার এই এই বোতে পাওয়ারফুল না, এই বোটা আমার বেশি এনচ্যান্টিং করা আছে। আমি আমি এটা আমি নর্মালি মানা রাখছি, এবং এইটা অনেক পাওয়ারফুল শর্টটা, কিন্তু এই এই সোয়ার্ডের মতো পাওয়ারফুল না, এটা এটা আরো ডায়মন্ডের সোয়ার্ড। তো ওই হিসেবে আমার কাছে ব্লু নেই, ব্লু ব্লু গ্লাস নেই, তো আমি উঠি। তো আমার এখনো আনলিমিটেড ওয়াটার সোর্স বানাইতে হবে। তো আনলিমিটেড ওয়াটার সোর্স বলতে কিছুই না, দুই দিকে তিনটে ব্লক নিতে হবে, এবং তিনটে ব্লকের মধ্যে তিনটা জায়গায় পানি পড়তে হবে, তারপর কাম শেষ হবে। তো তো আমি তোমাদের এখন দেখাবো, আশা করি আমি আমার স্ট্রিম কোনো লাইক করতেছে না। হ্যাঁ তো আমি এরকম একটা প্ল্যাটফর্ম টাইপের মানে বলবো। হ্যাঁ তো দাঁড়ান আমি এখানে ব্লক করতে হবে, না না হবে না। হ্যাঁ তা তা আমি উঠিনি, তো আমার আগে এই এই বাকেটটাও ভরতে হবে এটা নিয়ে। ভাই ভাই আমার ভাল লাগে না এটা নিয়ে, ওয়াটার বাকেট ট্রিক ভাই আমার শিখতে হবে ভাই, সব বড় বড় ইউটিউবাররা তো খুব সহজে করে ফেলে, আমার তো শিখতে হবে। ভাই
হ্যাঁ নিয়ে এসে আমি ওয়াটার, তো আমি এক কর্নারে ওয়াটার দিব, তারপর আর এক কর্নারে ওয়াটার ওয়াটার সোর্স। কি লজিক একটা, মানে আমি ধরেন রিয়েল কালে রিয়েল ধরনের আমি যদি বুঝি, তাহলে আমার যদি দুইটা বাকেট নি, দুইটা বাকেট বলতে দুইটা বাল্টি নি, দুইটা বাল্টি পানি নি, আমার একটা এরকম একটা পজিশনে পানি দুই দিকে দিই, তাহলে কি ওয়াটার আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যাবে? অবশ্যই না, বিকজ ওইটা রিয়ালি রিয়েল, কিন্তু কিন্তু এটা মাইনক্রাফ্ট, মাইনক্রাফ্টে সবকিছু রিয়াল রিয়েল করতে চাইছিল, কিন্তু এইসবে অনেক কিছুর জন্য পারেনি আসলে, বুঝি না এই লজিক কোনো ব্যাপার। অবশ্যই এই লজিকে আমাদের সুবিধাই হয়েছে, উপরে উঠতে সুবিধা হয়েছে একটা একভাবে। ভাই বড় বড় ইউটিউবার অনেক সহযোগ করে ফেলে ভাই, আগে তা আমি বড় ইউটিউবার না, ছোট ইউটিউবার, তো ওই হিসেবে ওই অটো অ্যাকসেপ্ট করাটাই ঠিক হবে। পানি এখানে তো আমি এখন অনেকক্ষণ পরে উপরে উঠতে পারছি শেষ পর্যন্ত, তো আমি এখানে কাম শেষ পাই, তো উপরে আমার একটা ওয়াটার সোর্স হয়ে গেছে যে আমি এখন নিয়ে নিব, বিকজ আমার এখন ঘরকে বিল্ড করতে হবে, পুরো বিল্ড পুরো ঘরটাকে ঠিক 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 করতে হবে, ওই হিসেবে আমাকে করতে হবে, তো আমি এটাকে নিয়ে ফেলবো। তার আগে আমার দুটো ওয়াটার প্যাকেট ভরতে হবে, আমি একটা ওয়াটার প্যাকেট ভরে ফেলছি অলরেডি। হ্যাঁ তো আমি আমি এটাকে এখন নিয়ে ফেলবো। আবার আবার আর একটা ফালতু লজিক, আমি যে 3 জায়গায় পাই আর দিদি ব্লক রাখি দিই, এইটা থাকে থাকবে না, কিরকম ফালতু লজিক মাইনক্রাফটের যারা যারা ক্রিয়েট করছে তারা যে ক্যামেরা এসমেন্ট 5 ফ্লেম প্রোটেকশন 4 আনব্রেকিং 4 লোডিং 3 এফিসিয়েন্সি 5 এর কামাল, মানে বলতে বলতে কতটা সময় লাগতো তাহলে বুঝে না আমার এটা কতটা পাওয়ারফুল। হ্যাঁ তো আমি এখন আনলিমিটেড ওয়াটার সোর্স নিচে মানাবো, এখন নিচে বলতে আমি এখানে একটা সুইমিং পুল বানাবো, যেখানে গ্রাউন্ড ফ্লোরে স্যান্ড ফার্নেস দিয়েছিলাম, বিকজ আমার অনেক বেশি প্রয়োজন ছিল, অনেক বেশি গ্লাসের প্রয়োজন ছিল, গ্লাস এবং গ্লাসগুলা গ্লাস আসছে কিন্তু ওই গ্লাস কোনো কিছুই হবে না, তো এখানে 16টা হয়ে গেছে, এখানে 18টা হয়ে গেছে, এখানে আরো 18টা হবে আই থিঙ্ক, আর এখানে আরো 19টা হবে, এখানে আরো কি আর কি কিছুই নেই বলতে গেলে। তো আমাকে আগে দেখতে হবে আমার গ্লাস করতে গেছে, এই গ্লাসে অবশ্যই হয়ে যাবে আমার যা মনে হচ্ছে, কারণ আর তো প্রয়োজন হবে না আমার যা মনে হয়, বিকজ আর প্রয়োজন হওয়া উচিত না ভাই, আমার এতগুলো গ্লাস কেন ইউজ করবো আমি, যাই হোক আমি এগুলো রাখি দিই, আমার না অনেক ইনভেন্টরির স্পেস খাচ্ছে এগুলো অনেক বেশি, তো যাই তো আমি উপরে যাবো, পুরো ফ্লোরটা কমপ্লিট করবো, সুইমিং পুল বানাবো, স্ট্রিম অ্যান করবো, স্ট্রিম অ্যান করতে আরো আধা ঘন্টা বাকি আছে, যা যা দেখতেছো প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব নিয়ে নিশ্চয়ই করবা, কারণ আমি এরকম লাইভ স্ট্রিম 2 দিন বা 1 দিন পর পর নিশ্চয়ই দিব, তো তোমরা প্লিজ দেখো। আর আমরা 220 সাবস্ক্রাইবারে অনেক কাছে, তো প্লিজ সাবস্ক্রাইব, কারণ আমি যদি তোমার যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার পরবর্তী ভিডিওর এই আকাঙ্ক্ষা জমে না, আমি চাই এই লাইভ স্ট্রিমের মধ্যে প্লিজ অন্তত 2টা সাবস্ক্রাইব আমার হয়, তো প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা অনেকে কমেন্ট করতেছো আমি যা খেয়াল করতেছি, বলতে গেলে কেউই কমেন্ট করতেছে না, তো তাড়াতাড়ি যে কমেন্ট করো, আমার কমেন্ট অনেক প্রয়োজন, কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো লাস্ট ফ্লোর বাকি, তো যা আমি ভাবছিলাম গ্লাসের অভাব হবে, গ্লাসের অভাব বলতে আমি উপরে যে প্ল্যাটফর্মটা আছে ওটাকে কভার করতে পারবো না যা আমার মনে হচ্ছিল, তা সত্য হয়ে গেছে, আমার এখন গ্লাস গ্লাস মানে এতে স্যান্ড কালেক্ট করতে হবে, তো স্যান্ড কালেক্ট করার জন্য আমাকে স্যান্ডে এরিয়া যাইতে হবে, তা আমার কাছে যতটুকু আছে তা মনে আমাকে আগে লাগাই নেওয়া উচিত, আগে আমি এখানে ডোর লাগাই দিই, কারণ ডোর না লাগালে বিশ্রী লাগে আমার এখানে। হ্যাঁ
তো আমি এখানে লাগাবো ডোর, আমার মানে এই সাইডটা ডোর লাগবে না ওইভাবে। আচ্ছা এই কোন ডোরই ঠিক আছে অবশ্য, এবং এই জায়গাটা আমি আসলে কোনো কিছু মানাবো না, আমি উপরে যাবো গ্লাস গুলো লাগাইতে। আমার কাছে অতটা গ্লাস পুরা পুরা এই তিনতলা বিল্ডিংটা মানাইতে হয়েছে, আমি অতটা স্যান্ড নিয়ে আসিনি যে আমি গ্লাস মানাবো। তো আমি এগুলো লাগাবো এখন, এখন দেখি আমার মনে হয় অর্ধেকের কম, অর্ধেক তো হয়ে যাবে আশা করি, অর্ধেক হয়ে যাওয়ার কথা। কত হইলো যদি একটা ভুল লাগে লাগে যে পুরো গ্লাস গুলো নষ্ট হয়। আমার মনে নেই মনে হয় না গাইস আমার অর্ধেক হয়ে যাবে, কারণ আমার পুরা প্রায় তো শেষ হয়ে, আমার তো মনে হয় দুইটাও হয় না, দুইটা হবে না, হ্যাঁ হবে না, হবে না, লাস্ট লাস্ট ছিল এটা। যাই হোক দেখি চলো, এখন এখন আমাকে আবার স্যান্ড আনতে যেতে হবে, স্যান্ড অর্থাৎ বালু, বাংলা যদি বলি বালু আনতে যেতে হবে, কারণ তোমরা সবাই হয়তো জানো যে বালু দিয়ে আসলে এখানে মাইনক্রাফট অবশ্য রিয়ালিটি রাখছে যে স্যান্ড থেকে অর্থাৎ বালু থেকে আসলে আমাদের ইয়া হয় গ্লাস হয়। ও এই এই এটা বমও বেশি করে ব ভাই, আয়া আমি আগে ঘুম ঘুম ধরে যাই, এটাই ভালো ভাই থিংস ভাই। আমাকে সব জায়গায় টর্চ লাগাইতে হবে, তোমার যারা জানো না টর্চ লাগাইলে মবস দূরে সরে যায়। তো আমার কাছে টর্চ অবশ্য বহুত আছে, আমার যেখানে ঘর আছে তা এই জন্য আমি এখানে লাগাই দিচ্ছি, কারণ না না এখানে মবস স্পন হয় অনেক বেশি। পুরো জায়গায় আমি টর্চ লাগাই দিচ্ছি, আমার যে ফার্মটা ছিল ফার্ম দৌড়াতে ওটাতে কম লাগাইছে, এটাতে বেশি লাগাইছে, এটা কারণ আছে। এ এ ও ভাই এ এ কিরে, এটা কুত্তা না, এই এটা কুত্তা, কুত্তা বলতে ডগ ডগ সরি ভাই, এটা ডগ, এইটা ডগ। দা 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 একটা মেয়ে লাগাই ভাই, দেখো বাইরে কেউ বেরোয় না, এটা কি হলো গ্লিচ ভাই, গ্লিচ। ও ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে, তো আমার ডগ মনে বেড়ে গেছে, হ ডগ আমার বেড়ে গেছে। আমার মনে হয় টেম হচ্ছে না, ওকে টেম হয়ে গেছে না, টেম হয়নি, টেম হয়নি, ও কারণ টেম হয় নাই, কারণ আমার কাছে বোন নাই। বোন বলতে স্কেলেটনকে মারলে আমার কাছে বোন আসবে, বোন বলতে পালাস খেলেগা, পালাস খেলেগা মর মরছে, এ না এতে বোন পাইছে পাইছে, বোন পাইছে। দা দা আমি ওকে এখন ইয়া করবো, টিম করবো ভাই, খেয়াল না কুত্তা আমার মরছে ভাই, কুত্তা আমার মরছে, ভাই এত মবস কেন ভাই, দাঁড়ান দাঁড়ান আমি এখন মবস সরাচ্ছি এখান থেকে, এখন সব মবস চলে গেছে ভাই। ভাই রাত হইতে না হইতে ভাই মবস গুলো ফাইজনি করা শুরু করে দেয়, কি ভাই এগুলো কোনো কথা ভাই, এই কুত্তা এখন আমার পোষা কুত্তা, আমার ছাড়া ওই থাকবে না, তা আমি একে নিয়ে চলবো, আয় হায় আইতেছে না, খাইলো আয় আয় ভাই, আইতেছে না এ ভাই, বিহাই রে ভাই কথা। ও যাই হোক কুত্তা 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 সারি, আমাকে আগে ঘুম ঘুম আগে আমাকে বেডে যাইতে হবে, বেডে যাওয়ার পরে আমাকে হ্যাঁ তো বেডে যাওয়ার পরে আমাকে মানাইতে হবে হচ্ছে যে হ্যাঁ আমাকে স্যান্ড কালেক্ট করতে যাই যাই তো ব্যাক করতে
স্যান্ড কালেক্ট করতে যাইতে হবে আমাকে। আমার স্যান্ড কালেক্ট করতে গেলে আমাকে যাইতে হবে সমুদ্রিক অর্থাৎ সামুদ্রিক এরিয়াতে। চলুন চলেন সামুদ্রিক এরিয়াতে যাই আমরা। এই এগুলো রেখে লাভ নেই ভাই, যে পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ এদের থেকে আমি ইয়া পাচ্ছি, মিট পাচ্ছি, মিট বলতে মাংস, এগুলো বলতে গেলে গরু। তো যাই হোক, আমার কুত্তা আমার সাথে নাই, আমার কুত্তারে ভালো লাগছে না, কুত্তা তো কামের কাম কাম কিছু করতেছে না। তোমরা কেউ ভাই কমেন্ট করতেছ না কেন বুঝতেছি না ভাই, তোমাদের বিরোধে মজা পাচ্ছ এবং এই ও আমার পরে সব ওয়াটার বাকেট চলে হয়ে গেছে, সব ওয়াটার বাকেট ফুল হয়ে গেছে, তো আমার প্রয়োজন নেই। আমার কাছে মোটামুটি সব কিছু আছে যা আমার কাছে প্রয়োজন। ভাই এখানে ভাই স্যান্ড পাইছি, দেখেন আমার চোখের অবস্থা, স্যান্ড আমার ঘরের সামনে, তাও আমার কিরম করতে হচ্ছে। ও যাই আমি এখন সাবল নিবো, সাবল বলতে কি জানি এটাকে বাংলায় কি বলে কে জানে, আমি জানি না, আমি আসলে শহরে থাকা আগে তো জানি না ইংলিশ। আমার কাছে এখনই ওয়ান এক্সট্রা হয়ে যাচ্ছে, কিসের বা ফোর স্ট্যাক এর মতো আছে না, ফাইভ স্ট্যাক মানে ফোর স্ট্যাক এর মতো স্ট্যান্ড আছে ভাই। আমার আমার নিজস্ব করতে আমি নিজেই মারতেছি, কি কথা ভাই, এরে খাওয়াইতে হবে ভাই, ভাল লাগে না ভাই সব কুত্তা গুলো জ্বালা, ভাল লাগে না কুত্তা ছাড়তে পারি না অবশ্য। ও ওখানে আইবো না, চলে ভাই ভাই আইতেছি না, নিয়ে লাভ কি ভাই, গেছে তো চলেন ভাই সবজি পার্কর পার্কর না এখানে থাক। তো আমার কাছে ওয়ান স্ট্যাক বেশি চলে আছে, তো আমি আরো ওয়ান স্ট্যাক নিয়ে, ওয়ান স্ট্যাক বলতে যেগুলো যা যা আমি নিয়ে ফেলছি তা আমি নিয়ে নিই, কারণ বলা যায় না যে কমও পড়তে পারে আবার অনেক সময়। তো তো আমি তো এখানে আমি পিসফুলে দিয়ে দিছিলাম, আমি আবার হার্ডে দিয়ে দিই, হার্ড না দিলাম আপনারা আবার বলবেন যে আমি ইজি ভাবে খেয়েছি, তো ওই জন্য। তো আমার মনে হয় দুই স্ট্যাক হয়ে গেছে, না দুই স্ট্যাক এখনো হয় নাই, তাও হবে আমার ভাই, হওয়ার দরকার নাই দুই দুই স্ট্যাক, আমার ওয়ান স্ট্যাকের প্রয়োজন ছিল। তো চলেন, তো তার আগে আমি একটু উড নিয়ে নিই, কারণ আমার এগুলো উড বলতে কার বলে, তো আমি একটু উড নিয়ে নিই কারণ আমার উডের প্রয়োজন আছে, ঘরে উডের অনেক প্রয়োজন হয়। আমিও পুরো বিল্ডিংটা মানে তো সব উডগুলো নিয়ে ফেলছি, মানে অর্থাৎ উডগুলো ইউজ করে ফেলছি, উডকে প্ল্যাঙ্কস ভাবে নিয়ে। আমার কাছে আমার আরও উডের প্রয়োজন আছে, যা আমি অফলাইনেও খেলবো, কিন্তু আমি বেশিরভাগ আপনাদের সামনে খেলার চেষ্টা করব। লক এগুলো কাঠ এনেছে লক বলে, আর 38টার মতো ও গাড়ি প্রয়োজন হয়, তার প্রয়োজন হয় না ভাই। আমার ঘর কোথায়, টেনশন নেই ব্রো, ওই ও হ্যাঁ আমি এই জন্যই আসলে তিনতলা বিল্ডিং মানে মানে আমার ইচ্ছা ছিল আরো বড় করার, কিন্তু আরো বড় করার ইচ্ছা চলে
আমি এখানে পশু মাছ সেখানে আমি বুঝতেছি না, কারণ আমার কাছে তো খাওয়ার অভাব নাই অবশ্য, বিকজ আমার কাছে ফার্ম আছে, এই ফার্ম থাকতে এগুলো মানে লাভ নেই আসলে, এই এগুলো মারবো ওগুলো আমি কানে মারবো, এদের জনসংখ্যা কমে যাচ্ছে বিকজ আমি এদের খাওয়াচ্ছি না এগুলো ধান, আমি ধান খাওয়াবো টেনশন নেই, এখনই খাওয়াচ্ছে, তার আগে আমি আমার চেষ্টা সব কিছু রেখে দিই, আমি ফার্নেসে আমি আমার গ্লাস লাগাইতে দিই, কারণ আমার এখন অনেক সময় লেগে যাবে বিকজ অ্যারাউন্ড দেখি তো আমি অ্যারাউন্ড 2 স্টেকের কম আনছি, কিন্তু তাও আমার মনে হয়ে যাবে, তো এখানে আমি 32 রাখবো, এখানে 32, এখানে আমার এখানে 16 রাখছি, এখানে আমি আরো 16 রাখি, এখানে 8টা রাখবো, আর এখানে 24টা রাখবো, দেখেন না সমস্যা নেই মনে হয়ে যাবে, হ্যাঁ আমার মনে হয়ে যাবে, এটা অর্ধেক করে নি, আবার এটাকে এখানে দিব চলবে, এটাকে আরো অর্ধেক করে নি, কারণ আমার এই ফান্ডেসে সবচেয়ে বেশি ব্লক অফ কোল আছে, আমি ব্লক মানে নি বিকজ কোল বারবার দিতে আমার লাগে না, ও ব্লক আমার বাঁচে যখন আমার কাছে মব আসে অর্থাৎ রাক্ষস গুলো মারার জন্য আসে, তা আমি এটা খাওয়াই, টেনশন নেই আমার কাছে তো খাওয়ার অভাব নেই, তো এখানে থাক বিডু আমি যাই, তো আমাকে এখন উপরে ছাদটা কমপ্লিট করতে হবে, ছাদটা কমপ্লিট করার আগে আমি এদের আমার গরু বা অর্থাৎ বা কাউকে কাউদের খাওয়াই আসি, কি রে ভাই এখন এখানে কি ভাই এদের জনসংখ্যা আমি কমাই বলছি, কারণ আমি এদের মারি কিন্তু তা তা বড় খাওয়াই না, তো এই হিসেবে তো আমি এখন এখানে ভিতরে ঢুকবো এবং আমি সবকিছু করবো, এখন কত আমি এই এখানে ঢুকার আন্ডারগ্রাউন্ড রাস্তা মানেছি প্লাস সামনে যাওয়ার রাস্তা মানেছি, তো এই হিসেবে দোনো জায়গায় আমি যেতে পারি, ব্যাং আমার কুত্তা আটকে গেছে, কুত্তা আইবো না আমার বুঝি না, কুকুরের সংখ্যা বাড়াইতে হবে, আমার তো কুকুর দুইটাই আছে বলতে গেলে, ভাই ও আইতেছে না ভাই, মায়ের ফেলবো কিন্তু আমি ভাই, ছাড়তো ভাই এটা ফালতু ফালতু ভাই, আমার দরকার নেই কুত্তা, কুত্তাদের কি ব্যাপার করবো ভাই, মজগুলো অতটা ইয়া করে না, কুত্তা নিয়ে আর অনেক ঝামেলা করি ভাই, যদি যদি কুত্তা দুইটা হয় তাহলে অন্য কথা, আমি আমি ওটা জনসংখ্যা বাড়াই তারপর অন্য অন্য কাজ করতে পারতাম, কিন্তু এখন করে লাভ নেই ভাই, কি হলো ও আমি তো ভুলে গেছিলাম, আমার তো এখানে ইয়া আছে, আমার এটা একটু বেশি পাওয়ারফুল, তো কি বলো মায়ের মধ্যে কি বেশি পাওয়ার থাকলে এই প্রবলেম হয়, উপকরণ লাগে অর্থাৎ সবকিছু আছে, এমনকি আমার লাগবে হচ্ছে যে হুইট সিড, সিড হবে সিড আমার কাছে অলরেডি আছে, হ্যাঁ তো আমি খালি হাতেই করি, কারণ খালি হাতে না করলে আমার যা বুঝতেছি আর কি যে এগুলো প্রবলেম হবে, তো খালি হাতেই করি, তারা তার আগে যেগুলো ফালতু জিনিসপত্র সেগুলো যেগুলো আমার লাগবে না সেগুলো আমি ফেলাই দিই, এখানে এরা লাগবে না আমার, এটা লাগবে না, দাঁড়া আমি একটা ব্যবস্থা করতেছি, তো আমার এটা আমার বলতে গেলে সবই লাগবে, আমার এইটা শুধু লাগবে না আমার, এটা উল হোয়াইট উল দিয়ে কি করবো, উল প্রথম প্রথম লাগে যখন গেম গেম শুরু করি, তো তো আমি আগে সব উইকগুলো নিয়ে নিবো, তারপর যে পরে কাজ করবো, ভাই আমার কুত্তা মায়ের মধ্যে ঠিক হয়েছে, মায়ের মধ্যে হয় আমি ভুলে গেছিলাম, যাই হোক ও এখন টেলিপোর্ট হয়ে আমার কাছে হয়তো চলে আসবে, আমার কাছে কিন্তু এখন সিট বা ওই এইটার অনেক বেড়ে যাচ্ছে, কারণ এইটার যখন আমরা ফার্ম করি তখন কি হয় একটা সিট লাগাইলে ওটা দ্বিগুণ সিট বেড়ে প্লাস এইটা বেড়ে ধান বেড়ে,
তো এটা হচ্ছে মাইনক্রাফটে ফার্ম বানানোর সুবিধা, ব্যবসা চলাইতে পারবো। অর্থাৎ মানে আমাদের গতগুলো ভিলেজার সিট নিয়ে অনেক কিছু দেয়, তো ওই হিসেবে আমরা নিয়ে যেতে পারবো। তো আমার মনে হচ্ছে যেটা বাইরে বাইরে সবগুলো তো আমি লাগাইবো, এখন ভিতরে গুলো লাগানো বাকি আছে। আশা করি আপনারা আমার আওয়াজ ভালোভাবে শুনতে পাচ্ছেন, না যদি আওয়াজ ভালোভাবে শুনতে না পারেন তারা প্লিজ কমেন্ট করেন, অর্থাৎ চ্যাটে লেখেন, কারণ আপনার চ্যাটে না রাখলে আমি বুঝবো না যে আমার সাউন্ড কি ঠিক মতো যাচ্ছে না যাচ্ছে না। তো ওই হিসেবে তো আমার পুরো ফার্মের সিট লাগাই ফেলছি আমি। তো তো আমার এখন কোনো কাম নেই, আমার উইড নেওয়া শেষ, এখন এই উডগুলো নিয়ে যাই আমি খাওয়াবো হচ্ছে আমার ফার্মারদের, কি বলি ফার্মার না কাউদের। হ্যাঁ তো আমি এখন এখান থেকে যাই, এখান থেকে যাবো আমার গেড়ি, আমি বুঝি না কনফিউজ হয়ে যায়। তো আমার কুত্তা এখানে আমার কাছে আছে, টেনশন নেই, পুরা খাওয়া ফুল আছে আমার কাছে। চলো এখন আমার কাছে আমার আমার আরো একটা কুত্তা প্রয়োজন। দেখেন দেখেন এইটা হচ্ছে কুত্তা রাখা সবচেয়ে বেশি ভালো, মানে কি বলবো, যে একবার হিট করে করে দিবেন সে সে আপনার সব কাম করে ফেলবে। লা খা, তার হেল্পফুল। এখন আরো একটা জিনিস দেখলে বোঝা যায় যে ওর হেল্পফুল নাকি হেল্পফুল না, যে ওর ল্যাস দেখেছে, ল্যাস কোন জায়গায় আছে। তো এখন ল্যাস পুরো উপরে আছে, তো ওই জন্য তার খাওয়ার ইয়াটা পুরো বেড়ে গেছে। তো ওম কুত্তা ওই ওই দিকে যাচ্ছে, থেকে এখন আবার আমার কাছে চলে আসবে। তো এই একটা ভালো দিক, আশা করি আমার গ্লাসগুলো সব সেই গ্লাসগুলো হয়ে গেছে। ম্যাম এখানে গেটটা, হ্যাঁ গেট এটা এখানে ঢুকিস না। তো এই এরা খায় হচ্ছিল এইটা হুইট, তো এই এটা আমি খাওয়াই দেবো আরামসে। আগে আমি খাইলেই তারপর ওদের খাওয়াবো, খাওয়া যে মারবো না, ওই খাওয়াবো খাওয়াবো আর খা গেল। ভাই ভাই আমার কুত্তা এখানে আছে, তো এদের খাওয়া খাওয়াতে থাকবো, এদের জনসংখ্যা বাড়তে থাকবে, তাহলে আমার সুবিধা হবে আর কি। অর্থাৎ এদের জনসংখ্যা বললে আমার খাওয়ার অভাবটা চলে যাবে। অবশ্য আমার কাছে খাওয়ার কম নেই, কারণ এদের মারতে মারতে আমার কাম হয়ে গেছে। তো এরা খাচ্ছে না মনে হয়, কারণ খায় খাইলে তো এটা দেখা যেত আমাকে, আমার ফুড় ে আর এটা কমতেছে না। অবশ্য তো এখন এখন আমি যাই জায়গা এখান থেকে, কারণ আমার এখানে কোনো কাম নেই আর। তো ভাই আমার আমি আন্ডারগ্রাউন্ডে যাই, নাহলে প্রবলেম হবে, আর নাহলে এরা যে চিল্লা চিল্লি করতে হবে আমার কান ফাটে যাচ্ছে। যাই হোক আমি আর 10-20 মিনিট পর আমার লাইভ স্ট্রিম চলে শেষ করে দিব। হ্যাঁ তো আমি আমার বেশি একটা কোনো কাম নেই, আমার সে কাজ শেষ করতে হবে উপরের তলা, যে তার আগে একটু খাওয়ানি। ও ভাই ওর খাইছে ব, ওঠ খা চলো। তো আমার আমার ভিতরে যে ভিতর না আমাকে উপরে উঠতে হবে আমার ওয়াটার ওয়াটার লিফট দিয়ে, যে আমি আমার উপরে উঠতেছি। তো আমার যে যে পুরো গ্লাসটা আছে আমার এখানে গ্লাসগুলো লাগাই দিতে হবে। আমি গ্লাস নিয়ে আনতে ভুলে গেছি, দেখেন গ্লাস আনতে ভুলে গেছি, কিসের ইয়া ভাই, গ্লাস আনতে ভুলে গেছি। হ্যাঁ তো আমি এখানে একটা গেট লাগাই দিই, কারণ আমার এখানে গেট না লাগলে প্রবলেম হচ্ছে, কারণ নালে আবার ঘুরে আসতে হয়, তো ওইটা আমার পছন্দ না। তো আমি এটা লাগাই দিলাম, যখন আমি এখান থেকে ঢুকবো তখন আমি ঢুকবো না, সমস্যা নেই। তো আমি আমি আমার এখন যে জিনিসপত্রগুলো প্রয়োজনীয় সেগুলো আমি এখানে রেখে দিবো। এই ওয়াটার বাকেট প্রয়োজনীয় একটা ওয়াটার বাকেট সবসময় আমি রাখবো আমার কাছে, আমার কাছে এগুলো কোনো বর্তমানে কোনো প্রয়োজন নেই। এগুলো আমি তোমাদের মনে হয় মনে হয়তো আছে যে আমি এগুলো নিয়েছিলাম,
এগুলো দরকার নেই এখন, বর্তমানে পরে লাগতে পারে আমার। এই সিট গুলো রেখে দিই, সিট গুলো পরে লাগতে পারে, এগুলো খাওয়া দাওয়া রাখতে পারি। আর আমার এতগুলো খাওয়ার প্রয়োজন নেই, 50টা ঠিক আছে, এটাও প্রয়োজন নেই। আমি কোনো জায়গায় স্টেয়ার ইউজ করি নাই, আমি মনে করছি ইউজ করবো কিন্তু পরে ইউজই করি নাই। আর সব ঠিক আছে, আমি ওয়ান স্ট্যাক ডার্ট নিয়ে রাখি আমার কাছে, আর গেট প্রয়োজন নেই একদমই, সব ঠিক আছে। আর এইসব যে এইগুলো আমি মারানিতে দিয়ে দিই, অর্থাৎ যেমন কি এইখানে 100টা দিয়ে দিছি, আর এই দরকার নেই ওইটা আমি নিয়ে নিই। তো আমার প্রায় কাম শেষ হয়ে যাচ্ছে, ওয়াটার বা বাকিটা আমার হাতে রাখি ঠিক আছে, আর আমি এখানে রাখবো ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন শুরু করে দিই। হ্যাঁ, তো শেষ কাম আমি লাইভ স্ট্রিম করবো, আমি প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে যে আমি লাইভ স্ট্রিম করতেছি। তো তো আমার ওয়ান স্টেকের অনেক বেশি গ্লাস নিয়ে নিয়েছি, তো আমার গ্লাসের হয়তো প্রয়োজন হবে না, আর প্রয়োজন হলেও আমি আবার গ্লাস নিয়ে আনবো। ভাই তোমরা কমেন্ট করে বলো যে লাইভ স্ট্রিমের দিকে কিরকম লাগতেছে, কমেন্ট করো প্লিজ। তো তোমাদের একটা কমেন্টের জন্য বসেছিলাম, কিন্তু তোমরা একটা কমেন্ট করতেছো না। তার আগে আমি আরো একটা কথা বলে দিই, যারা 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 চ্যানেলে নিউ আছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। কাজ প্রায় আমার শেষের দিকে, তো প্লিজ আমি যেন কাজ শেষ করে দেখি। আমার 200টা সাবস্ক্রাইব, 220টা সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু আমি জানি তোমরা করবো না, কারণ তোমরা তো তোমরা হয়তো আমার কন্টেন্ট কতটা পছন্দ করো না। তাও আমি দেখবো যে অন্তত 2টা সাবস্ক্রাইব বা 1টা সাবস্ক্রাইব তো হোক, যাই হোক। আর একটা লাইক, আর এই লাইভ স্ট্রিমে একটা লাইক লাইকের এম রইল, একটা লাইকের এম প্লিজ করে দাও, মাত্র একটাই চাচ্ছি। এই প্রো প্লেয়ার আমরা না পড়লে ভালো না, আমার মনে হয় পড়বে, কারণ আমার কাছে বহুত গ্লাস আছে। এই জন্য যা যা যেসব স্যান্ড আনছিলাম, সব স্যান্ড গুলো আমি আসলে গ্লাস মানাই বলছি, না হলে গ্লাস মানাইতাম না, কিন্তু আমি জানতাম যে গ্লাসের কম হইতে পারে, গ্লাস কমও হইতে পারে, মানে পুরো তো। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ মাত্র 3টা গ্লাস এক্সট্রা ছিল, না হলে সব গ্লাসই আমার ইউজ হয়ে গেছিল। তো এই 3টা গ্লাস সুন্দর মতো রেখে দিব, কারণ না হলে আমার গ্লাসের অনেক অভাব এখানে মধ্যে, সেকেন্ড রুমে যাওয়ার কোনো মানে হয় না। তো আমি এখানে ঢুকে যাই আবারও। হ্যাঁ, তো লাস্ট কাম আমি একটু টর্চ লাগাই দিই আমার এলাকায়, কারণ আমার টর্চের টর্চ কি হয় যে পুরো এলাকায় আগে যায়। তারপর আমরা করি এখানে আমার হয়তো নাই, আমি চাইলে আমি মানা নিতে পারি আরো কতগুলো, কারণ আমার অনেক বেশি প্রয়োজন ছিল। দেখি আমার কাছে এখানে অনেকগুলো ব্লক অফ কোল আছে, তো আমি দেখি এগুলো দিয়ে কতগুলো হয়। আই থিঙ্ক এতগুলো প্রয়োজন হবে না, আগে দিয়ে 15টা দিয়ে করতে হবে। ও ভাই অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, অতটা প্রয়োজন ছিল না। যাই হোক, তো এগুলো টর্চের রেসিপি নিয়েছে, একটা কোড রাখতে হয় আর উপরে না নিয়ে নিচে এগুলো স্টিক রাখতে হয়, উপরে বহুত আছে। এই স্টিকের রেসিপি অনেক সহজ অবশ্য। আর এখানে আমার খাওয়াও পেকে গেছে, খাওয়া পেকে বলছে মানে খাওয়াও হয়ে গেছে আর কি, খাওয়া যে ইয়াটা আছে। হ্যাঁ, তো আমার এখন বানাইতে হবে টর্চ। টর্চ রেসিপি অবশ্য জানি, এই যে টর্চ টর্চ ও না আমি উল্টা বলছি, আগে কোলটাও রাখতে হয় এইভাবে রাখতে হয়। তো আমার কাছে জ্বর টেস্ট পরিমাণ হয়নি, আমার কাছে আরো হবে, আমি মনে একটু বেশি সব মানে বলবো, সব যতগুলো স্টিক আছে আমি সব মানে বলবো। তো আমার মনে হয় স্টিকই বেশি ছিল কোল থেকে, তো আমি স্টিক রেখে দিই, স্টিক অনেক বেশি প্রয়োজন হয়। তো আমি টর্চ গুলো তোমার মনে করছো যে এতগুলো স্টিক কেন আমি টর্চ মানাবো, এটা একটা এটা একটাই কারণ বন্ধুরা, কে আমার টর্চ অনেক বেশি প্রয়োজন, কারণ আমার এই পুরো যে জায়গাটা আছে ওই জায়গায় আমি মানে এই যে এলাকায় আমি থাকি মাইনক্রাফটে, কিন্তু রিয়েল লাইফে না, যে এলাকায় আমি থাকি ওই ওই এলাকায় টর্চ অনেক বেশি অভাব। তো আমি টর্চ লাগাবো এখন, ইচ্ছা কম টর্চ লাগাইছি। তো আমি 2 তলায় দিলাম, 2 তলায় আমি আমার অনেকগুলো চেস্ট রাখবো, 2 তলায় আমি অনেকগুলো চেস্ট রাখবো, এখন রাখিনি, আমি অফলাইন যখন খেলবো তখন আমি চেস্ট লাগাই ফেলবো।
হ্যাঁ, তো ধর আমি এখন চেস লাগাই দিচ্ছি, আর আমার কাছে প্ল্যাঙ্কস আছে, প্ল্যাঙ্কস প্রয়োজন হবে। হ্যাঁ, তো হয়ে গেছে আমার। হ্যাঁ, তো আমি এখন এখানে সব চেস গুলো লাগাবো আর টর্চ লাগাবো। প্রায় কাম শেষের জায়গায় এটা তোমরা এক টেবে বলতে পারো যে স্টোরেজ রুম হবে, স্টোরেজ রুম, বিকজ স্টোরেজ রুমে মানে আমি এতগুলো টর্চ কেন বা লাগাবো, আমার এখানে সব স্টোরেজ থাকবে, সব ভালো ভালো দামি দামি যেগুলো যেগুলো আমার আজ ইউজুয়ালি ইউজ হয় না কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো এখানে রাখবো, আর নিয়ে এতে তো চেস্ট আছে। তো আমি এখানে বহুতগুলো একটু বেশি লাগাই ফেলছে তো টর্চ, তো আমি কতগুলো সরাই ফেলি। একটা টর্চ মোটামুটি হয়ে গেছে, আমি যে উপরতলাটা মাত্র মাত্র মারাইছি শেষ করছি, সে সে তলাটাও সব টর্চ লাগাই ফেলে, এখানে একটা টর্চ লাগাই নি, আমি দেখতেছি একটা টর্চ লাগাই নি, পরে দেখা যাবে এখানে মবস ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আর পরে পরে লাইভ স্ট্রিম হবে যে আমার ছাদে আমি আমি লাভা আর ওয়াটার দিয়ে মানাবো, ওইটা তোমরা হয়তো অনেকে জানো কিন্তু অনেকে জানো না, সেটা আমি পরে এপিসোডে মানাবো। এবং তার আগে হয়তো আমি আরো একটা এপিসোডে বলছিলাম যে যেটা আমার এখন 500-এরও বেশি ভিউ খাইছে, তো ওইটার জন্য থ্যাংক ইউ। এবং তোমরা এখনো কমেন্ট করতেছো না, প্লিজ কমেন্ট করে দাও। এবং এখানে একটু বেশি কোল ব্লক অফ কোল দিয়ে বলছিলাম, এখানে দিই হয়ে গেছে আমার প্রায়। হ্যাঁ, তো আমি এখন বাইরে যাব, পুরা আমার যে এলাকাটা আছে ওখানে আমি পুরো টর্চ লাগাই দিব। আমি মানে একটু বেশি টর্চ মানে বেশি, কিন্তু সমস্যা নেই, আমি টর্চ গুলা ইউজ করতে পারবো, কারণ টর্চ অনেক বেশি প্রয়োজন হয় বিভিন্ন সময়। তো ওই জন্য টর্চ আমি বেশি আমার মানে এসে করে আমি কোনো ইয়া রাখতেছি না, কারণ টর্চের অনেক বেশি প্রয়োজন হয়। আমি আমার ঘরের ছাদেও আমি টর্চ লাগাবো, তো আমি লাস্ট স্টেজে এখানে টর্চ লাগাবো, তাছাড়া লাগাবো না, আর একটু নাহলে একটু বেশি হয়ে যাবে। তো আমার প্রায় অনেকগুলো টর্চ লাগাই ফেলছে, আমার পুরো এলাকাটা হয়তো অনেক বেশি আয় গেছে। আমি এখন আমার ঘরের ঠিক ছাদে যাব, টর্চ লাগাবো, লাইভ স্ট্রিম শেষ করব। তো এখনো পর্যন্ত যারা যারা প্লিজ সাবস্ক্রাইব করো নাই, প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব করো। টর্চ লাগাবো অর্থাৎ ভালোভাবে, ওকে, এখানে একটা লাগালাম, ওই হিসেবে একটা ভালোভাবে টর্চ লাগাবো, প্রদত্তটা লাগাবো যদি লাগাই। এই পরের স্ট্রিমটা আমি ফ্রি ফায়ার নিয়েও করতে পারি, কোনো শিওরিটি নেই, তা যাই হোক তার উপর নির্ভর করে যে আমি আমার পিসির উপর নির্ভর করে যে পিসি সাপোর্ট করতেছে না, সাপোর্ট করতেছে না, পিসি সাপোর্ট না বলেন আমি ইয়া লাগাইছি। টর্চ আমি ঠিকই মানাইছে, টর্চ অনেক লাগে, টর্চ অনেক বেশি পরিমাণে লাগে। লাস্ট লাস্ট এখানে লাগানোর দরকার নেই, আমি সেন্টারে এখানে চার ব্লকে লাগাই দিই, কাম শেষ। আমি পরে পরে স্ট্রিমে এখানে লাগাবো, অর্থাৎ আমার যে ইয়ারা থাকবে পোর্টাল, আর 1 2 3 4 5 6 7 8 9 10 10, তো তো আমি লাগাবো 5 1 2 3 4 5, তো আমি লাগাবো এখানে। হ্যাঁ,
তো আমি এখানে এখানে পোর্টালটা উঠাবো, ওটা অন্য কথা, ওটা আমি এখন করবো না, পরে লাইভ স্ট্রিম, পরে লাইভ স্ট্রিমে কতক্ষণ পরে করতে পারি ওটা ওটার উপর নির্ভর করে। তো যারা যারা এখন দেখতেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আর কতক্ষণ পরে আমার লাইভ আসতে পারি মাইনক্রাফটে, তো তোমরা তা দেখতে পারবা অবশ্যই। তো ওটা ইয়ার উপর নির্ভর করে। তো আমার এখন বর্তমানে যা প্রয়োজন নেই তা রেখে দিব, এক এক্সট্রা করে রাখা ঠিক হবে। ঠিক আছে ভাই, আমার গ্লাসের প্রয়োজন নেই, এটা ঠিক আছে, সব ঠিক আছে আমার। এইটা এটা এবং টর্চে এক্সট্রা রাখছে, আমার এতটুকু টর্চ প্রয়োজন নেই। হ্যাঁ লাগানো টর্চ, সরি টর্চ না, চেস্ট, ও না চেস্ট লাগা বেশি। তো আজকে লাইভ স্ট্রিমের জন্য আটটুকি, এই লাইভ স্ট্রিম আমি থাম্বনেলটা দিয়ে দিতে পারি না, সরি। তো পরে বা লাইভ লাইভ স্ট্রিম আমি নিশ্চয়ই থাম্বনেল দিব, তো স্ট্রিমে পরে লাইভ স্ট্রিম আমি নিশ্চয়ই চেষ্টা করবো যে আরো অনেক ভালোভাবে তোমাদেরকে অ্যানাউন্স করা, অনেক ভালোভাবে কথা বলা, তো যাতে তোমরা চ্যাট করা চ্যাট করবা বা অন্য কিছু করবা। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, গুড বাই।